আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো যে আমলটি করতে পারলে যে সমস্ত ভাইজানদের স্ত্রী আপনার উপরে যে কোনো কারণবশত আপনার উপরে অভিমান করে আছে, আপনাকে কাছে যেতে দেয় না, আপনি তাকে মনের মতন তাকে কাছে পান না। আবার অনেক বোনেরা আছেন যারা আপনাদের স্বামীদের উপরে যে কোনো কারণবশত আপনার স্বামী আপনার কথা শোনে না, অন্যর কথা শোনে, আপনি যা বলেন তা করে না, আপনাকে পাত্তাও দেয় না। তো আজ আমি এমন একটি আমলের কথা বলবো যে সমস্ত ভাইজানদের বিবি আপনাদের কথা শোনে না, আপনাদের মনের ভিতরে আঘাত দেয়, আপনি যেভাবে চলতে বলেন চলে না। তো এই আমলটি যদি আপনি করেন অবশ্যই আপনার স্ত্রী আপনার বশে চলে আসবে। আপনি যেভাবে চলতে বলবেন, আপনি যেভাবে তাকে চলাইতে চাবেন, ইনশাআল্লাহ অবশ্যই সেভাবে চলবে। যদি কোনো কারণবশত স্বামী যদি স্ত্রীর উপরে অসন্তুষ্ট হয়, স্বামী আপনার কথা শুনতেছে না, তো ওই সমস্ত মা বোনদেরকে আমি বলবো যদি আপনি এই আমলটি করতে পারেন অবশ্যই আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনার বশে চলে আসবে। সেই আমলটি হলো আপনি কোনো মিষ্টি দ্রব্যের উপরে কোরআন পাকের একটি আয়াত রয়েছে, সেই আয়াতটি পড়ে যদি আপনি ফু দিয়ে আপনার স্বামীকে এমনভাবে খাওয়াইবেন সে যেন টেরও না পায়। সেই আয়াতটি হলো যারা আমরা এই আয়াতটি পারি, এই আয়াতটি তেলাওয়াত করে পড়ে মিষ্টি দ্রব্যের উপরে ফু দিয়ে আপনার স্বামীকে খাওয়াইয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বশে চলে আসবে, আপনার অনুগত্যশীল হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবে। সেই কোরআন পাকের আয়াতটি হলো اتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أن القوة لله جميعا وأن الله شديد العذاب سورة بكرة آيات نمبر 165। তো সম্মানিত মা ও বোনরা, যারা এই আমলটি করবেন, এই আমলটি আপনি কিভাবে করবেন সেই নিয়মটা আমি পরিপূর্ণভাবে বলে দিচ্ছি। সেই নিয়মটি হলো আপনি প্রথমত সুন্দর করে ওযু করে দুই রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এরকমভাবে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন। এই আমলটি কার্যকারী হওয়ার জন্য আরও কিছু শর্ত রয়েছে। সেই শর্তটি হলো গীবত করা যাবে না, কারো পরনিন্দা করা যাবে না, হালাল খেতে হবে। আর এই আমলটি করে আপনি যে উপকারিত হবেন এইটার বিশ্বাস আপনার অন্তর্ভিত রাখতে হবে। এবং কোনো পীরের দরবারে যে মাজারে সিজদা করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কোনো বিদআতি কাজের সাথে জড়িত থাকা যাবে না। আপনি নিজেকে পরিপূর্ণ পর্দার সাথে রেখে আপনি যদি এই আমলটি সুন্দরভাবে শুদ্ধভাবে পড়ে কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফু দিয়ে আপনার স্বামীকে খাওয়াইতে পারেন, অবশ্যই আপনার স্বামী আপনার বশে চলে আসবে। তো সম্মানিতা মা ও বোনেরা, তো যারা এখন এই মুসিবতের ভিতরে আছেন, তো অবশ্যই আপনারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ কোরআনি আমল, অবশ্যই আপনি ফায়দা পাবেন। তো যে সমস্ত ভাইজানেরা আপনারা আপনাদের স্ত্রীর কারণে বড় সমস্যার ভিতরে আছেন, আপনার স্ত্রী এরকমভাবে আপনার কথা শোনে না, আপনি যা বলেন তা করে না, অন্য ছেলের সাথে কথা বলে, অন্য পরপুরুষের সাথে মেলামেশা করতে পছন্দ করে, আপনি এরকমভাবে কষ্ট পরিশ্রম করে আপনি টাকা পয়সা উপার্জন করে আপনি বিদেশ থেকে পাঠাচ্ছেন, আপনার সেই টাকা পয়সাগুলো সে অন্য জায়গায় এরকমভাবে নষ্ট করে দিচ্ছে, আপনি না পারছেন তাকে ছেড়ে দিতে, না পারতেছেন তাকে ভুলে যেতে, কারণ আপনি তো তাকে মন থেকে অন্তর দিয়ে তাকে ভালোবেসেছিলেন। এই জন্য ভালোবাসার মানুষকে আপনি আরও কাছে সেই পাওয়ার মতন একটি আমল আছে, সেই আমলটি হলো
আপনারাও সেই আয়াতটি পড়ে কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফু দিয়ে যদি আপনার স্ত্রী খাওয়াইতে পারেন তাহলে আপনিও সেই ফায়দা পাবেন। যারা এই আমলটি না পারেন, আরেকটি কোরআন হাদিস থেকে আর একটা ছোট্ট একটি আমল বলতেছি, সেই আমলটি হলো যারা এই আমলটি আয়াতটা পারেন না অবশ্যই এই আমলটি করবেন। আল্লাহ তাআলার অসংখ্য সিফাতি নাম রয়েছেন, সেই সিফাতি নামের ভিতর থেকে একটি সিফাতি নাম হলো, তো ভাই এই আমলটি আপনি আল মুগনি শব্দটি আপনি ভালো করে শুনে এরকম মুখস্থ করে নিন, হামজা লামজাবর আল মিম গয়েন বেশ মুগ আল মুগ নুন ইয়াজের নি আল মুগনি আল মুগনি, এই পবিত্র নামটি আপনি এক লাগাতার 40 দিন 1000 বার পাঠ করিলে আপনি আপনার স্ত্রীকে আপনি যেভাবে চান সেভাবেই আপনার স্ত্রীকে আপনি কাছে পাবেন। আপনার স্ত্রী আপনাকে মন থেকে মন উজাড় করে আপনাকে ভালোবাসা দেবে। তো মানুষের জীবনের সবচাইতে সুখীময় জীবন আপনি অনুধাবন করতে পারবেন। তো এই জন্য যারা আমরা এই সমস্যার ভিতরে আছি অবশ্যই আমরা এই আমলটি করব। এই আমলটি কিন্তু করার জন্য ভাই পূর্বে যে শর্তগুলো বলা হয়েছে, আপনাকে হালাল খেতে হবে, এরকমভাবে গীবত করা যাবে না, এরকমভাবে দুই রেখাত নামাজ পড়ে এই দোয়াটি রসুল 27-10 বার দরুদ শরীফ পড়ে ইস্তেগফার করে এই ইসমে আজমটি অর্থাৎ এই আল্লাহ তাআলার সিফাতি নামটি 1000 বার 40 দিন লাগাতার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার স্ত্রীকে আপনার বশে বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনেরা এই সমস্যার ভিতরে আছে এই আমলটি করে তাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।